ফের লাইনচ্যুত মালগাড়ি ব্যান্ডেল কাটুয়া শাখার কালনার রংপাড়ায় লাইনচ্যুত মালগাড়ি ভোর 5টা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে এলাকাবাসীর দাবি। রেল সূত্রে জানা গিয়েছে ব্যান্ডেল থেকে আপা মালগাড়িতে বোল্ডার আনা হচ্ছিল, পেছনের দিকে কামরার চাকা লাইনচ্যুত হয়ে যায়, বিকটের শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা প্রথমে ছুটে আসেন, খবর দেওয়া হয় রেলকর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা, সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল। আপাতত আপ এবং ডাউন শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করে রেল প্রশাসন। প্রসঙ্গত, দুদিন আগেই হাওড়ায় লাইনচ্যুত হয় লোকাল ট্রেন, টিকিয়াপাড়ার লাইন থেকে ছিটকে যায় ডাউন বাগনান লোকালের বগি, ট্রাক বদল করার সময় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একটি বগে। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়, আর সেই দেশ কাটতে না কাটতে ফের একটি দুর্ঘটনা। কিভাবে পড়লাম জানি, রাত 4টার সময় দেখেছি আওয়াজ হয়েছে, এটুকু শুনলাম। এটা লিচুতলা, মানে এখানে মাল কিসের জন্য নামাচ্ছিল? এখানে কুকুর পূজার জন্য।